শিরিন আবু আখলে ইসরায়েলি দখলদারত্বের নির্মম শিকারের এক নাম। এই যুদ্ধ সাংবাদিককে যুদ্ধের ময়দানে নির্মমভাবে গুলি করে হত্যা করেই ক্ষান্ত হয়নি ইসরায়েলি সেনারা। তার কফিন বহনকালেও বাধা দেয় নিষ্ঠুর সেনারা। শিরিন আবু আখলে ছিলেন আরব বিশ্বের একেবারে ঘরের মানুষ। রাবাত থেকে রিয়াদ অগণিত পরিবারের কাছে তিনি ছিলেন কাছের মানুষ। কারণটা হলো, কয়েক দশক ধরে ইসরায়েলি দখলদারত্বের নিষ্ঠুরতার সংবাদ সংগ্রহ করে আসছিলেন শিরিন। বলা চলে, শিরিনের পাগলামোর একমাত্র লক্ষ্যস্থল ছিল এ কাজটাই, অর্থাৎ সাংবাদিকতা। তাও আবার যুদ্ধের ময়দানে। সারা জীবন ইসরায়েলি দখলদারদের নিষ্ঠুরতার চিত্র উন্মোচনই তিনি পাগলের মতো করে গেছেন। 11 মে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে সংবাদ সংগ্রহকালে শিরিন আবু আখলেকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানকালে খবর সংগ্রহ করছিলেন 51 বছর বয়সী এই সাংবাদিক। এ সময় একটি গুলি এসে তার মুখে লাগে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিরিন 1971 সালে 3 জানুয়ারি ফিলিস্তিনের আল কুদস নগরীতে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে। তবে তার বংশ পরম্পরা ঐতিহাসিক শহর বেথলেহেমের সাথে সংযুক্ত। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকও। আল কুদসের বাইতুহানিন্নার রোজারি বিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন শিরিন। জর্ডান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন। পরে সাংবাদিকতা ও গণযোগাযোগ পড়তে চলে যান দেশটির ইয়ারবুক ইউনিভার্সিটিতে। এখান থেকে 1991 সালে সাংবাদিকতার উপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। আল জাজিরার সাথে তার পথ চলা শুরু 1997 সালে। এরপর 2000 সালে সংঘটিত ইন্তেফাদার ঘটনাগুলো আল জাজিরার হয়ে কভার করছিলেন তিনি। একই সাথে 2002 ও 2005 সালে অত্যন্ত ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন তিনি। শিরিন আবু আখলেই সর্বপ্রথম আরব সাংবাদিক যাকে আসকলান কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে 1948 সালে গড়ে তোলা হয় ইসরায়েল রাষ্ট্র। এরপর থেকে ফিলিস্তিনিদের ওপর অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এই নির্যাতন নিপীড়নের প্রতিদিনের চিত্র সাহসিকতার সঙ্গে তুলে ধরে আরব বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেন খ্যাতনামা টেলিভিশন সাংবাদিক শিরিন আবু আখলে। তার সহকর্মী ও আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। শিরিন দয়ালু, কর্মঠ ও নিবেদিত সাংবাদিক ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম বলেন, তিনি ছিলেন অতুলনীয় বিনয়ী ও পরিচিত মুখ। নিজের কাজের ব্যাপারে অত্যন্ত প্রতিশ্রুতিশীল ছিলেন বলেও জানান তিনি। একজন টেলিভিশন সাংবাদিক হিসেবে শিরিন আবু আখলের গাজার ছোট বড় সব যুদ্ধের সংবাদ সংগ্রহ করেছেন। 2006 সালে লেবানন যুদ্ধ সহ স্থানীয় সব সংবাদও তিনি সংগ্রহ করেছেন। শিরিনের আত্মবিশ্বাস এবং হাসি মুখ তাকে সবার থেকে আলাদা করত বলে মনে করেন অনেক ফিলিস্তিনি। বিশেষ করে 2000 সালে মুক্তির আন্দোলনের সময় পশ্চিম তীরের প্রধান শহরগুলোতে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের হামলার সংবাদ প্রকাশের জন্য অনেক ফিলিস্তিনি শিরিনকে স্মরণ করেন গভীরভাবে। সেই উত্তরের শহরেই ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়ে শিরিন এখন সবচেয়ে বড় খবর হয়েছেন, যে মৃত্যু ফিলিস্তিন আরব বিশ্ব ছাড়িয়ে পুরো বিশ্বকে নাড়া দিয়েছে, ঢেকেছে শোকের ছায়ায়। শিরিনের মরদেহের কাঠের কফিনটিতে গাঢ় সাদা অক্ষরে প্রেস লেখা নীলদেহের বর্মটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং অন্যান্য যুদ্ধের খবর সংগ্রহ করা সাংবাদিকদের শক্তি এবং বেদনার স্মারক বলে মনে করছেন তার সহকর্মীরা। মাহমুদ হোসেন, মোহনা টেলিভিশন।